কবি বেলাল চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে বেলা বারোটা পর্যন্ত কবিকে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর কবি বেলাল চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ি ফেনীর সরস্বতীতে নিয়ে যাওয়া হবে সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে কবিকে ষাটের দশকের স্বনমধন্য কবি বেলাল চৌধুরী মঙ্গলবার দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই সালে কবি বেলাল চৌধুরী একুশে পদক পান এছাড়াও পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কবি বেলাল চৌধুরী শ্রদ্ধা নিবেদনের আরো খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৈমুর মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিন কবি চৌধুরীর মরদেহ শহীদ মিনারে আমরা জানি যে এগারোটার সময় নিয়ে আসার কথা হয়েছিল তো কি কখন পৌঁছেছে এবং এই অনুষ্ঠানকে ঘিরে আর কি কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে তাবিনা আমি আপনাকে আপনি যেমনটা বলছিলেন ঠিক এগারোটার একটু আগেই আসলে আমাদের কবি বেলাল চৌধুরীর মরদেহ শহীদ বিনার নিয়ে আসা হয় সর্বস্তরের মানুষই এখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন রাষ্ট্রের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ঠিক এই মুহূর্তে আসলে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী কথা বলছেন তিনি ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো দল মানুষ ব্যক্তি নির্বিশেষে ধর্ম বড় নির্বিশেষ সবাই আসলে কবিকে শ্রদ্ধা জানিয়েছেন আমার সাথে এই মুহূর্তে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর সামুজ্জামান খান স্যারের কাছ থেকে আমরা আসলে জানতে চাইবো স্যার কবি বেলাল চৌধুরীর অবদানকে বাংলা সাহিত্য আসলে মনে প্রথম কথা হলো কবি বেলাল চৌধুরী ছিলেন কবি এবং তার বড় সাহিত্যের সংগঠক হিসেবে তার অসাধারণ দক্ষতা ছিল আমরা দেখেছি তিনি ভারতবৃষ্টিটা যখন সম্পাদনা করতেন তখন লেখা ক্ষেত্রে তিনি চেষ্টা করতেন সবসময় যে দুটি রাষ্ট্রের মধ্যে বিশেষ করে দুটি রাষ্ট্রের সংস্কৃতি হিসেবেদের মধ্যে যেন একটি নিবিড় সম্পর্ক স্থাপিত হয় আসলে তিনি ছিলেন পশ্চিম বাংলা এবং বাংলাদেশের সাহিত্যিকদের একটা বন্ধন সেই ভূমিকাটি কম নয় এবং সেই সঙ্গে সঙ্গে আবার তিনি যখন গাজী সাহাবুদ্দিনের সন্ধানী পত্রিকার সম্পাদনা করতেন তখনও কিন্তু বাংলাদেশের সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে থাকা যে লুপ্ত সম্পদগুলো আছে সেগুলো এবং বিশিষ্ট হওয়া সাহিত্যিকদের জীবনে উদ্ধারের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন কবিতা আমাদের যে জাতীয় কবিতা উৎসবের আয়োজন করা হয় জাতীয় কবিতা পরিষদ তার সংগঠক হিসাবেও তার ছিল দক্ষতা বলা তিনি একজন ভালো মানুষ ছিলেন অসাধারণ কর্মী ছিলেন অসাম্প্রদায়িক এবং কবি শিল্পীদের বিপদে সবসময় তিনি এগিয়ে আসতেন এইরকম একজন এইরকম একজন কবিতা বান্ধব এইরকম একজন অসাধারণ সাহিত্য প্রেমিক এবং সাহিত্য সেই সঙ্গে কবিকে হারিয়ে সত্যিকার অর্থেই আমরা আমাদের সাহিত্যের ক্ষেত্রে অনেক হীন অবস্থায় হীন অবস্থায় বিশেষ করে তিনি গোটা সাংস্কৃতিক অঙ্গনকে যে যোগসূত্রের মাধ্যমে বহুমাত্রিক একটি অবস্থানে নিয়ে গেছিলেন সেই জায়গাটা তার মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হলো তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা অনেক ধন্যবাদ স্যার আপনাকে যেমনটি বলছিলেন ডক্টর শামুজ্জামান খান ঠিক সেভাবেই আসলে একটু আমি যোগ করতে চাই বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানা শেষে কবি বেলাল চৌধুরীকে দাফন করা হবে তার নিজের গ্রাম ফেনীর সরস্বতীতে এবং বেলাল চৌধুরী কি চিরস্মরণীয় থাকবেন সেই কথাটি আসলে বারবার এখানকার যারা শ্রদ্ধা জ্ঞাপন করতে আস এসেছেন জাতির পক্ষ থেকে তাদের কথায় উঠে এসেছে